হাই, ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল ক্ৰেজি বাজ গুৱাহাটী। মই মঞ্জিত। আজি মই এই ভিডিঅ' এটা লৈকে আছোহি হান্দেৰ, বিশেষকৈ চাহ বাগানকে আদিবাসী ভাই বহিন খাতিৰ। কিয়নো আমরা দেখিহি যে আমরা এখন হান্দেৰ গোটা দেশটা লকডাউন হৈ আহে। সো এই লকডাউন টাইমে আমরা হান্দেৰ কর্তব্যগুলো আমরা করছি, কিন্তু বহু জায়গা আমি দেখা পাচ্ছি যে হান্দেৰ বাগানকে মানুষগুলা বা আমরা কিছু কমিউনিকেশন আমরা আমরা নাই হওয়ার খাতির কে জান আমরা কিছু আমরা বাদ গিলা আমরা নাই মানছি সরকারকে, সরকার জনগুলা আদেশ দেয়। এখন দেশ একটা বহুত সংকটজনক অবস্থা মে আহে, সারা দেশ মে আমাদের এখন করোনাকে আতঙ্ক হয়ে আহে। করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস একটা বেমার নাই লাগে, একটা ভাইরাস লাগে, যোনটা ভাইরাস বহুত ডেঞ্জার লাগে। এই ভাইরাসটা যদি আমাদের একবার যদি আমাদের গাত মে ঢুকি যায়, সংস্পর্শ আমি আই যাই, তখন আমরা বেমারি হয়ে যাব। আর সর্দি কাশে শুরু হয়েকে আমাদের বেমারটা স্টার্ট হবে। তো সবই আমরা জানছি, গম পাচ্ছি যে এই ভাইরাসটা কেতনা ডেঞ্জার, সবই আমরা টিভি মে দেখছি আমাদের অ্যানাউন্স করতে আহে। তো আমরা জানি শুনকে কিছু কাম করিলা আমরা, তো হান্দেকে সরকার কি বলে, কোনো রকম ডাঙর কাম নাই দেয়, হান্দেকে কোনো কাম নাই করিকে ঘরে বঠি থাক বলে। ওটা আমি আমরা এখন আমরা ঘরে বঠি নাই থাকিকে আমরা এদিকে ওদিকে হতে আই, বিশেষকে হান্দে রকম ডেকা চামকের ছোকরা গিলা কোনো নাই হই। আমরা তো হান্দে তো একদম গরম খুন আহে, আমরা আমরা যাহা হান্দেরকে বেমার নাই হই, আমরা তো এখন পুরা চলে বুলে পারিহি। হান্দের খুন মে এখন গরম আহে, ইমিউন পাওয়ার বহুত আহে। সো তোর খুন মে পাওয়ার আহে হ্যাঁ, কিন্তু তই যদি বেমার হয়ে যাবি, কোনো সে বেমার হয়ে যাবি, তুই ঘর মে আসবি, ওটা ঘর মে থাকবি খাবি। তো ওটা ঘর মে যোনটা ঘর মে তোর মা বাপ আহে, সব একটা পরিয়াল আহে, ও পরিয়ালকে এই ভাইরাস মে এফেক্টিভ হলে গোটা ঘরকে পরিয়ালটা লেগে মরতে লাগবে। সো আমরা সরকারকে যেগুলা নীতি নিয়ম দেহে, যেরকম আমরা হাত ধুতে লাগে প্রতি আধা ঘন্টা মে হাত ধুতে লাগে, স্যানিটাইজার ইউজ করিকে হাত ধুতে লাগে। যদি স্যানিটাইজার নাইকে তারা সাবুন থেকে হাত ধু, কোনো বাদ নাইকে, লেকিন হাত ধুতে লাগে আধা ঘন্টা পিছিয়ে পিছিয়ে। গরম পানি খা তোরা, গরম পানি খালে কি হলে এই ভাইরাসটা ভেচা মে হাঁদের টুকুন যখন ঢুকবে, তো একদিনে উ হান্দেকে এফেক্ট মানে উ হান্দেকে অ্যাট্যাক করতে নাই পারবে। তো গরম পানি চা চা আমরা তো খাতেই থাকলে ফজরি সাঞ্জ হান্দের চা নাই হলে নাই হয়, কিন্তু চা খাই তো আমরা গরম পানি আধা ঘন্টা এক ঘন্টাকে মরে মরে আমরা যখন পানি খাবো তখন আমরা গরম পানি খেতে লাগে, নর্মাল গরম পানি। পারলে সে নিমক পানি, গরম নিমক পানি দেখে কুলকুলা করতে লাগে, যদি এই ভাইরাসে আমরা দূর থাকতে খুঁজিলা। আর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে যেরকম বলে সরকার, তো আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে লাগে। তো বাইরে অনা হোক মে আমরা বাইরে কাহু যাতে নাই লাগে। এইকদিন আমরা ঘর মে ছুটি পাই, আমরা সব দিন অবজেকশন করে যে ছুটি নাকি ছুটি নাকি, এখন ছুটি এতনা দিন ছুটি দেয় যে আমাদের ছুটিকে খাতির আমরা মানে ঘরে বোরিং হয়ে যাচ্ছি। তো এইকিটা দিন মে ঘরে থাক, ফ্যামিলি সঙ্গ হাসি মজা কর, যোগ কর, টিভি দেখ, সিনেমা দেখ, কিতাব পড়, কোনো নিজের ভাল লাগা কামগুলা কর, ঘরের ভিতরেই কর, কিন্তু বাইরে নিকলিকে যাতে নাই লাগে। হ্যাঁ, কোনো একটা ইমার্জেন্সি কাম হয়, মেডিকেল ইমার্জেন্সি হয়, কোনো খানা খাওয়ার খাতির ওটা তো যেতে লাগে, ওটা খাতে যা, কিন্তু অনাহক মে আমরা যেতে না লাগে। আরও বিশেষকে আমাদের আদিবাসী আমরা কের মাঝে আমাদের একটা হেরি আছে যে আমরা সুলাই সারাপ নাই হলে নাই চলেলা, তো আমাদের মানুষগুলো ওটা খাতে সবসে মানে কি বলবো দুঃখ লাগাজনক বাদ। তো এখনও দেখা যাচ্ছে যে বহু জায়গা আমি সুলাই সারাপ চলতেই আহে, গাঞ্জা মদ ভাং এগুলো চলতে হয়, কিন্তু ওরা ওখানে নাই সচিল নিজের পরিয়ালকে বার। তো এখন আমরা নিজের খাতির আমরা ওটা করতে লাগবে যে আমরা জনগুলা নিয়ম পাতি দেয়, আমরা ওগুলো নিয়ম মানিকে চল, এইদিন তোরা নাই খেলে নাই মরে যাবে। দেখি শুনিকে তোরা খাচি, আমরা তোদের পয়সা সে খাচি, আমরা তোদেরকে কোনো বলতো না রেখে, বললো তো তোরা কাহা শুনিলা, তো আমরা যেতনা বুঝালো ওটা তো বলতে নাই লাগে, তো খাবি ওটা মানা নাই খেয়ে, কিন্তু ওগুলা দেখিয়ে করতে লাগে। সো একদিন যাতে তোদের খাতির নিজের পরিয়ালটাকেও প্রবলেম নাই হোক, ওটা দেখিকে তোরা জানিলে সরকার নীতি নির্দেশনা মানি দেয়, ওগুলা মান, ঘরকে বাইরে না নিকলে ঘরে থাকতে লাগে, আর রেগুলারলি নিজের সাফ চিকুনটা মেনটেন করতে লাগে, ঘরকে চারোর কাছে সাফ চিকুন করিকে রাখ, গরম পানি ব্যবহার কর। আর মুই বিশেষ নাই বলবো, আমাদের
আদিবাসী ভাই বন্ধু সকল, তাদের আজি এই ভিডিওটা মই বিশেষ ওটা খাতিরই মই বনালি যে তোদেরকে সজাগতা তো করতেই লাগবে। দেখিয়ে ধর টিভি সব মে সরকারি নির্দেশনা গুলা মান দেখিয়ে, কিন্তু আমরা অল্প সংযম হতে লাগবে। এই ভাইরাসবিদ বহুতই মারাত্মক, সো তোরা যেতনা পারছি নিজেকে ঘর ভিতরে আবদ্ধ করে রাখ। 5 দিন গেলেই, আরো বেশি দিন নাইকে, আরো 16 দিন আহে, 21 দিনকে লকডাউন আহে। তো 14 দিনকে পিছে আমরা গম পাবো যে হাঁদের সিটুয়েশনটা ঠিক হয় না নাই। এখন তকলে ভগবান কৃপা করা আমি হাঁদের আসাম এখন তকলে একটাও পজিটিভ কেস নাইকে। সো পজিটিভ কেস যদি একটা নিকলে একটা সে, 10টা হবে 10টা সে, 100টা হবে 100টা সে, 1000টা হবে, ওরকম বাড়ে এটা ভাইরাস।